আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ। মার্কিন ট্যাঙ্কার জব্দ ইরানি বাহিনীর কাছে। এরপর জানিয়ে দেব ইউক্রেনের ড্রোন হামলা, ক্রিমিয়ায় তেলের ডিপোতে আগুন। এদিকে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলার ছবি প্রকাশ। জানিয়ে দেব এসসিও সম্মেলনে সীমান্ত নিয়ে আলোচনা চীন ও ভারতের। এদিকে ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তি হয়েছে, তবে কি সামনে তৃতীয় বিশ্বযুদ্ধ? সর্বশেষে জানিয়ে দিব 30 মিনিটেই ধ্বংস হতে পারে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। মার্কিন ট্যাঙ্কার জব্দ ইরানি বাহিনীর। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সামরিক পরাশক্তি, আর ইরান দীর্ঘদিনের অবরোধে ক্ষতবিক্ষত একটি এশিয়ান দেশ। তবে বর্তমানে চিত্র একেবারে ভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে। চীনের কারণে মধ্যপ্রাচ্যে বদলে যাওয়া ইরানের গায়েও লেগেছে, আর তাতে নতুন শক্তি অর্জন করেছে এ দেশটি। এবার ইরানের সেনাবাহিনী মধ্যপ্রাচ্যের দেশ ওমান উপসাগর থেকে একটি তেল ট্যাঙ্কার আটক করার দাবি করেছে। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ট্যাঙ্কারটি ইরানের একটি নৌকাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার পর সেটিকে আটক করা হয় বলে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে জানিয়েছে। জানা যায় ট্যাঙ্কারটির কুয়েত থেকে যুক্তরাষ্ট্র যাচ্ছিল। এটি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাঙ্কারটি তা নিশ্চিত করেছেন ইরান। তবে ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায় ট্যাঙ্কারটির ধাক্কায় ইরানি নৌকার বেশ কয়েকজন আহত হয়েছেন এবং দুজন এখনও নিখোঁজ রয়েছেন। এদিকে এর আগে মার্কিন নৌবাহিনী জানায় ওমান উপসাগরের আন্তর্জাতিক পানিসীমা থেকে একটি ট্যাঙ্কার জব্দ করেছে ইরানি বাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্র জানায় স্যাটেলাইট ট্র্যাকিং তথ্য দেখা যায় বৃহস্পতিবার বিকেলে ট্যাঙ্কারটি ওমানের রাজধানী মাস্কটের ঠিক উত্তরে ওমান উপসাগরে অবস্থান করছিল। ট্যাঙ্কারটি কুয়েত থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের হিউস্টনের দিকে যাচ্ছিল। এ সময় সেটি আটক করে ইরান। জানা যায় সাগরের যে স্থানে ট্যাঙ্কারটি আটক করা হয় সেখান দিয়ে বিশ্বের সাগরবাহী তেলের অন্তত এক তৃতীয়াংশ ট্যাঙ্কার পাড়ি দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ভাষায় সেটি নিরপেক্ষ এলাকা। ইউক্রেনের ড্রোন হামলা, ক্রিমিয়ায় তেলের ডিপোতে আগুন। রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় এক তেলের ডিপোতে ড্রোন হামলায় বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে সেভাস্টোপলের এই এলাকার ওপর ধোঁয়া এবং আগুনের কুণ্ডলি দেখা যাচ্ছে। খবর বিবিসি। অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। এই ঘটনায় কেউ হতাহত ও আহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন মস্কোর নিয়োগ করা আঞ্চলিক গভর্নর। শুক্রবার রাশিয়া ইউক্রেন জুড়ে বেশ কিছু শহরে হামলা চালিয়েছিল, এতে অন্তত 25 জন নিহত হয়। গত কয়েক মাসের মধ্যে এটি ছিল এ ধরনের প্রথম হামলা। রাশিয়া 2014 সালে ক্রিমিয়া দখল করার পর এটি নিজেদের সীমানাভুক্ত করেছিল। কৃষ্ণ সাগরের রাশিয়ার যে নৌবহর আছে তাদের প্রধান ঘাঁটি এই ক্রিমিয়া। কাজাচিয়া বে এলাকায় একটি তেলের গুদামে আগুন ধরে গেছে। টেলিগ্রামে এক বার্তায় জানান গভর্নর মিখাইল রাজভোজায়েভ, প্রাথমিক যে তথ্য আমরা পেয়েছি তাতে মনে হচ্ছে ড্রোন হামলার কারণেই আগুন ধরেছে। 5 দিন আগে রাশিয়া জানিয়েছিল তারা এই এলাকায় ইউক্রেনের সামরিক বাহিনীর একটি ড্রোন হামলা ঠেকিয়ে দিয়েছে। তারপর এই হামলার ঘটনা ঘটল। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ক্রিমিয়া ক্রমাগত হামলার শিকার হয়েছে। মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলার ছবি। এই ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা হলে ওই অঞ্চলে মার্কিন মিত্ররা আক্রান্ত হবে বলে হুমকি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরাকে মার্কিন দুটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 80 মার্কিন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় এক টেলিভিশন। ইরাক থেকে সৈন্য সরিয়ে নিচ্ছে কানাডা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে ঘাঁটির লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পারেনি মার্কিন সেনাবাহিনী। বার্তা সংস্থা রয়টার্স বলছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম ও হেলিকপ্টার ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। এসসিও সম্মেলনে সীমান্ত নিয়ে আলোচনা চীন ও ভারতের। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন চীন ও ভারতের প্রতিনিধিরা। বৈঠকে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এতে নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরেছেন উভয় দেশের প্রতিনিধিরা। বৃহস্পতিবার 2 দিনব্যাপী দিল্লিতে এসসিওর প্রতিমন্ত্রীদের এ সম্মেলন অনুষ্ঠিত হয়। চীন ভিত্তিক গণমাধ্যম গ্লোবাল টাইম জানায় সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে আসেন চীনা প্রতিরক্ষা মন্ত্রী। সম্মেলনের এক ফাঁকে পূর্ব লাদাখের গালওয়ানে সংঘর্ষের পর প্রথমবার মুখোমুখি বৈঠক করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং চীনের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল লিং লি শাংফু।
বৈঠকে চীনের প্রতিরক্ষা মন্ত্রী দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সহযোগিতা নতুনভাবে শুরুর প্রস্তাব দিয়েছিলেন। তবে নয়াদিল্লি তা খারিজ করে জানায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পরিস্থিতি স্বাভাবিক হলেই ওই প্রস্তাব বিবেচিত হতে পারে, তার আগে নয়। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, চীনের প্রতিরক্ষা মন্ত্রীকে রাজনাথ সিং স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এলএসি পরিস্থিতি স্বাভাবিক হওয়া দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের একমাত্র শর্ত। ইউক্রেন যুদ্ধের এক বছর, তবে কি সামনে তৃতীয় বিশ্বযুদ্ধ? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে প্রাণঘাতী রাশিয়া ইউক্রেন যুদ্ধের এক বছর পার হয়ে অতিবাহিত হতে চলেছে। এক বছরের এ যুদ্ধকে ঘিরে নানা সমীকরণে পট পরিবর্তন হয়েছে বিশ্ব রাজনীতির, এমন বাস্তবতায় পুরো বিশ্বে পড়ছে এ যুদ্ধের প্রভাব। ইউক্রেন যুদ্ধের দামামা বাজার কয়েক সপ্তাহ আগেই ব্যাপক আকারে সামরিক মহড়ার মাধ্যমে অশনি সংকেত পাঠায় রাশিয়া। পশ্চিমাদের সংখ্যা সত্যি করে 2022 সালের 24 ফেব্রুয়ারি রাতে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে দেশটি। সেদিন ভোরের আলো ফোটার আগেই বিস্ফোরণ আর থেমে থেমে বিমান হামলার অ্যালার্ম বাজে ইউক্রেনে, আর ততক্ষণে পাল্টাতে শুরু করে বিশ্ব রাজনীতির দৃশ্যপট। দ্বিধা বিভক্ত হতে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশ। যুদ্ধ শুরুর পর আতঙ্কিত ইউক্রেনীয়রা জীবন বাঁচাতে দেশ থেকে পালিয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিলেও এক বছরের যুদ্ধে ইউক্রেনের সেনা সদস্য সহ হতাহত হন লাখো বেসামরিক নাগরিক। দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউক্রেন। তবে বছর জুড়েই কূটনৈতিক কৌশল, সামরিক ও আর্থিক সহযোগিতায় ইউক্রেনকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে রাখতে মরিয়া পশ্চিমারা। ইউক্রেনের তদবিরে সাড়া দিয়ে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিমার্স রকেট আব্রামস লিওপ্যাড 2 ট্যাঙ্ক যুক্ত হয়েছে ইউক্রেনের অস্ত্র ভাণ্ডারে। এদিকে একের পর এক নিষেধাজ্ঞা আর শর্তের বেড়া জালে রাশিয়াকে কণ্ঠাসা করার চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমারা। তবে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার খড়গে উল্টো অর্থনৈতিক বিপর্যয়ের জর্জরিত ইউরোপই, তেল নিয়ে তেল সমিত করার সুযোগও লুফে নেয় রাশিয়া। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল এবং গম সহ নানা ভোগ্যপণ্যের দাম বেড়ে যায়, মন্দার কবলে পড়ে বিশ্ববাসী। 30 মিনিটে ধ্বংস হতে পারে যুক্তরাষ্ট্র ও ইউরোপ। ইউক্রেন রাশিয়া সংঘাত নিয়ে একের পর এক মন্তব্য করে প্রায় প্রতিদিনই শিরোনাম হচ্ছেন ইলন মাস্ক। এবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি নিয়ে টুইটারে বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন ধন কুবের। যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলারের প্রধান ও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক শনিবার এক টুইটে দাবি করেন, ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পারমাণবিক বোমা হামলা চালিয়ে 30 মিনিটেই যুক্তরাষ্ট্র ইউরোপকে ধ্বংস করার সক্ষমতা আছে রাশিয়ার। মূলত ওই দিন ইলন মাস্কের একজন অনুসারী তার অ্যাকাউন্টে রয়টার্সের একটি প্রতিবেদন উল্লেখ করেন। রয়টার্সের ওই প্রতিবেদনে সোমবার থেকে B-52 বোমারু বিমান নিয়ে ন্যাটোর পরমাণু অস্ত্রের মহড়া শুরুর কথা জানানো হয়। টুইটটি রিটুইট করে ইলন মাস্ক রাশিয়ার পরমাণু সক্ষমতা নিয়ে মন্তব্য করেন। ইলন মাস্ক টুইটারে লিখেছেন, রাশিয়া 30 মিনিটেরও কম সময়ে পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্র ইউরোপকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। ঠিক একইভাবে এই সক্ষমতা যুক্তরাষ্ট্র ইউরোপেরও আছে। অবাক করার মতো বিষয় হচ্ছে বেশিরভাগ মানুষই এটা জানেন না। অবশ্যই এসব অস্ত্রের ব্যবহার করাটা হবে পাগলামি, কিন্তু এখন যে পরিস্থিতি বিরাজমান সেটিও আসলে পাগলামি। এরপর টুইটটি রিটুইট করে ইলন মাস্ক আরো বলেন, কিন্তু অবশ্যই কোনো দায়িত্ববান ব্যক্তি পারমাণবিক যুদ্ধ শুরু করবেন না। তবে এই যুক্তির সমস্যাটা হচ্ছে, আমাদের যদি দায়িত্ববান ব্যক্তি থাকতেন তাহলে যুদ্ধ আমাদের অগ্রাধিকার তালিকায় থাকতো না। গত 60 বছরের মধ্যে আমরা পারমাণবিক যুদ্ধে সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা জোটের এই মহড়া উত্তেজনা আরো বাড়াবে, যা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। তবে ন্যাটো বলছে, রাশিয়ার হামলা ঠেকানোর আগাম প্রস্তুতি নয়, বরং নিয়মিত মহড়ার অংশ হিসেবে অনুশীলন।